যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হোস্টেলে ছাত্র মৃত্যুর ঘটনায় লালবাজারে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হলো রেজিস্ট্রার স্নেহমঞ্জুষ বসুকে। দুপুরে 3:30 থেকে সন্ধে 7টা, প্রায় 3.5 ঘন্টা তার সঙ্গে কথা বলেন তদন্তকারীরা। জানা গিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক এবং হোস্টেল সংক্রান্ত বিষয়ে রেজিস্ট্রারকে 20টিরও বেশি প্রশ্ন করা হয়েছে। অধিকাংশ প্রশ্নের উত্তরেই স্নেহমঞ্জু জানিয়েছেন এই বিষয়ে ডিন অফ স্টুডেন্টস রজত রায় জবাব দিতে পারবেন। উল্লেখ্য, রজতবাবুকেও তলব করেছিল লালবাজার, কিন্তু তিনি জানিয়েছেন পড়ুয়াদের একাংশ তাকে ঘেরাও করে রাখায় তিনি যেতে পারছেন না। যাদবপুরের হোস্টেলে কারা থাকতে পারেন, আবাসিক হওয়ার পদ্ধতি কী, অতিথি হয়ে থাকা যায় কিভাবে, তা জানতে চেয়েছেন তদন্তকারীরা। কারা হোস্টেলে ঢুকতে পারেন, প্রাক্তনীরা কেন হোস্টেলে থাকতেন, ক্যাম্পাস ও হোস্টেলে সিসিটিভি ক্যামেরা আছে কিনা, এমনই সব প্রশ্ন করা হয়েছে স্নেহমঞ্জুকে। বিশ্ববিদ্যালয়ের অ্যান্টি র্যাগিং কমিটির সক্রিয়তা নিয়েও প্রশ্ন করা হয়।